আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মালয়েশিয়া প্রবাসী ভাই ও বোনেরা, সবাই আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের জন্য, যে সকল প্রবাসী ভাই এবং দেশের মধ্যে যারা আছেন, অনেকে অনেক সময় চিন্তা করে থাকেন বিনা ইনভেস্টে আমরাও কিন্তু অনলাইনের মাধ্যমে হাজার হাজার টাকা ইনকাম করব, এবং কোনো কষ্ট ছাড়া, কোথাও কাজে না গিয়ে রুমের মধ্যে বসে আমরা অনলাইন থেকে ইনকাম করব, সেরকম কিন্তু চিন্তা ভাবনা নিয়ে অনেক প্রবাসী ভাই এবং দেশের মধ্যে বসে আছেন। এবং আপনারা চিন্তা করেন, আমরা মরে গেলেও আমাদের মৃত্যুর পরেও কিন্তু আমাদের ইনকামগুলো হবে। এই সমস্ত আশা নিয়ে যে সকল ভাইয়েরা বসে আছেন, আপনাদের জন্য আমার এই ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা পুরোটা দেখবেন। তো বন্ধুরা, প্রথমে আপনাদেরকে একটা জিনিস আমি স্মরণ করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে 2000 সালের পর থেকে প্রায় 2001, 2, 3 সাল পর্যন্ত একটা কোম্পানি ভালো ভাইরাল হয়েছিল, সেটা হচ্ছে ডেস্টিনি, আপনারা সবাই জানেন। এবং আমি নিজেও তখন কিন্তু, আমার বয়স ছিল মনে হয় 12 থেকে 14 হবে, আমার পুরোপুরি মনে নেই, তখন আমিও কিন্তু অন্যজনের কাছ থেকে ধার নিয়ে কিন্তু আমি কিন্তু ওই ডেস্টিনির মধ্যে সদস্য হয়েছিলাম আমি, এবং আমার পরিবারের অনেকজনকে আমি ওই ওই কোম্পানির মধ্যে সদস্য করেছিলাম। শুধুমাত্র একটা কারণ, আমি যখন বড় হব তখন আমি এই কোম্পানিরটাকে ইনকাম করতে পারবো, এবং আমার যদি কিছু একটা হয়ে যায় তখনও আমার পরিবারের মধ্যে ইনকাম আসতে থাকবে, শুধু এই আশা নিয়ে আমি এটা চিন্তা করছিলাম। আমার কোনো কষ্ট করতে হবে না, আমি শুধু ইনকামগুলো পেতেই থাকবো, সেই আশা নিয়ে কিন্তু আমি ওই কোম্পানিতে জয়েন করছিলাম এবং কিছু কিছু টাকা ইনভেস্ট করছিলাম। কিন্তু এমন এক সময় দেখা গেল ওই কোম্পানিটা আর বাংলাদেশের মধ্যে নেই, এবং অনেকের টাকা মেরে দিছে। তখন কিন্তু ওই কোম্পানির MD বা ওই কোম্পানির যে পরিচালক, সবাইকে কিন্তু অ্যারেস্ট করেছিল। ঠিক কিছুদিন যাওয়ার পরে কিন্তু বাংলাদেশ সহ বিভিন্ন প্রবাসীদেরকে নিয়ে কিন্তু সেরকম আরও কিছু চক্র কিন্তু এখন কাজ করতেছে। ওনাদের টার্গেট হচ্ছে দেশীয় যুবক, যে সকল ভাইয়েরা স্কুল কলেজের মধ্যে লেখাপড়া করতেছে তাদেরকে টার্গেট করতেছে, এবং বিশেষ করে আমাদের মতো যে সকল প্রবাসী ভাইয়েরা আছে তাদেরকে কিন্তু টার্গেট করতেছে এই সমস্ত চক্রগুলো। আপনারা জানেন, বিশেষ করে যেহেতু প্রবাসী ভাইদেরকে ওনারা টার্গেট করতেছে, বাংলাদেশের মধ্যে বেশ কয়েকটা কোম্পানি কিন্তু এই সমস্ত অফার দিয়ে বিভিন্ন জনের কাছ থেকে কিন্তু টাকাগুলো কিন্তু হাতিয়ে নিচ্ছে এবং নিছে। আর আমাদের বাংলাদেশি ভাইয়েরা কিন্তু এমন বুদ্ধিমান লোক, তাদেরকে যদি কেউ যদি বলে থাকে শুধু দিনে 5 মিনিট আপনি কষ্ট করলে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন অনলাইনের মাধ্যমে, তখন কিন্তু আমাদের বাংলাদেশি ভাইয়েরা কিন্তু কাজ কাম সব কিছু ছেড়ে ওই কাজের মধ্যে কিন্তু জয়েন হয়ে যায়। কারণ উনি চেষ্টা করতেছে কিভাবে প্রতিদিন 5 মিনিট কাজ করে হাজার হাজার টাকা ইনকাম করা যায়, কিন্তু উনি ওইটা জানে না যে যদি এইভাবে যদি 5 মিনিট শুধু 5 মিনিট কাজ করে যদি হাজার হাজার টাকা যদি ইনকাম করা যেত, তাহলে কিন্তু আর এত কষ্ট করে লেখাপড়া করে ডাক্তার মাস্টার হওয়া লাগতো না, এবং আমাদের মতো যে সকল প্রবাসী ভাইয়েরা আছে তাদের কিন্তু এত কষ্ট করে কিন্তু বিদেশের মধ্যে গিয়ে বাপ মা সবাইকে ছেড়ে কিন্তু বিদেশের মধ্যে থাকতে হতো না। শুধুমাত্র আমাদেরকে চিন্তা করতে হবে কিভাবে ওই কোম্পানিগুলো আমাদেরকে টাকাগুলো দিবে, সেটা কিন্তু আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে। আমরা ওইটা চিন্তা না করে এক ভাই আমাদেরকে অফার দিল কিন্তু আমরা টাকাগুলো দিচ্ছি এবং অ্যাকাউন্ট করতেছি ওইটা করতেছি, শেষ পর্যন্ত দেখা যাচ্ছে ওইখানে কোনো ইনকামের কোনো কিছু নেই, আমরা শুধু কষ্ট করতেছি এবং টাকা দিচ্ছি কিন্তু আমরা কিছু পাচ্ছি না। এগুলোর লাভ হচ্ছে কার? শুধুমাত্র কোম্পানির, এবং যে সমস্ত দুই একজন এজেন্ট আছে তারাই কিন্তু এই লাভগুলো কাছে। আপনারা ইতিমধ্যে অবগত আছেন বাংলাদেশের মধ্যে কিন্তু অনেক কোম্পানিরকে কিন্তু এখন গ্রেপ্তার করতেছে, MD বা কোম্পানির পরিচালককে এখন কিন্তু গ্রেপ্তার করতেছে। এবং মালয়েশিয়ার মধ্যে, আমি শুধু মালয়েশিয়া প্রবাসী ভাইদের নিয়ে একটা কথা বলতে চাই, মালয়েশিয়ার মধ্যে অনেক গ্রুপের মধ্যে যখন একটা পোস্ট দেওয়া হয় এখন একটা সাহায্যের ব্যাপারে বা একটা হেল্পের ব্যাপারে, তখন আপনারা দেখতে পারবেন নিচে, ভাই আমরা ফ্রিতে জয়েন করছি, হাজার হাজার টাকা ইনকাম করতেছি, অমুক ভাই অমুক দেশ থেকে এরকম লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, আপনিও করতে পারবেন আসেন, এ সমস্ত পোস্টগুলো কমেন্টগুলো কিন্তু সবসময় আপনারা দেখতে পান। এবং এই কমেন্টগুলো দেখার পরে কিন্তু আপনিও চিন্তা করতে পারেন, আমি বিদেশের মধ্যে কাজ করতেছি তাহলে কাজের পাশাপাশি যদি আমি যদি এরকম ইনকাম করতে পারি এটা আমার জন্য ভালো হবে, তখন আপনি ওই ভাইয়ের সাথে যোগাযোগ করেন। ওই ভাইয়ের সাথে যোগাযোগ করার পরে মিষ্টি মিষ্টি কথাগুলো শুনে তখন আপনিও টাকা কিছু ইনভেস্ট করেন এবং শেষ পর্যন্ত ওইখানে আবার আপনি কিছু পান না। প্রথমে কথা হচ্ছে, আপনাকে দেখতে হবে ওই কোম্পানির মধ্যে কাজ কীরকম এবং কাজ অনুযায়ী আপনার ইনকাম আছে কিনা। কারণ বিদেশের মধ্যে আপনি জানেন, মালয়েশিয়ার মধ্যে 8 ঘন্টা কাজ করলে আপনি কিন্তু বেতন পাচ্ছেন 50 রিঙ্গিত বা 60 রিঙ্গিত। তাহলে কীভাবে একজন মানুষ
একটা কোম্পানি 5 মিনিট কাজ করলে আপনাকে লক্ষ লক্ষ টাকা ইনকাম দিবে। বিশেষ করে মালয়েশিয়ার মধ্যে এখন একটা কোম্পানি ডিএক্সএন নামের একটা কোম্পানি আপনারা জানেন। এই কোম্পানিটা আমি এই কোম্পানিকে আমি খারাপ বলবো না, কারণ আমিও এই কোম্পানির একজন সদস্য। অনেক প্রবাসী ভাইকে আমি কিন্তু এখানে জয়েন করেছি বা আমি নিজেও আছি, কিন্তু কিছু অসাধু বা কিছু প্রতারক চক্র আপনাদেরকে বোঝাবে এরকম, আপনি এই কোম্পানিতে ফ্রিতে জয়েন হলেই আপনি প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এবং আপনার মৃত্যুর পরেও আপনার ইনকাম আসতে থাকবে। তাহলে কীভাবে আপনাদেরকে ইনকামগুলো দিবে আমি আপনাদেরকে দুইটা ফয়েন দেব। সেটা এক নম্বর হচ্ছে কোম্পানিটা কীরকম, এবং বাংলাদেশি ভাইয়েরা যে বলতেছে এখান থেকে হাজার হাজার টাকা ইনকাম করে, এটা কি আসলে সহজ কিনা। প্রথমে বলবো আপনাদেরকে কোম্পানি সম্পর্কে। কোম্পানিটা হচ্ছে এমন একটা কোম্পানি যে কোম্পানিটা শুধু প্রোডাক্ট বিক্রি করার মাধ্যমে, যদি আপনি প্রোডাক্ট বিক্রি করতে পারেন তাহলে আপনাকে কিছু পার্সেন্ট আপনাকে বোনাস দিয়ে দেবে। এটাই হচ্ছে কোম্পানির কাজ। এই কোম্পানির মধ্যে এমন কোনো সিস্টেম নাই আপনি বিনা ইনভেস্টে আপনি যে হাজার হাজার টাকা ইনকাম করবেন সেরকম কোনো সুযোগ এই ডিএক্সএন কোম্পানির মধ্যে নেই। কিন্তু আমাদের কিছু বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা বিভিন্ন জায়গার মধ্যে পোস্ট করতেছে বা কমেন্ট করতেছে বা অনেক বাংলাদেশি ভাইদেরকে বোঝাচ্ছে আমাদের ডিএক্সএন থেকে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সহজ, কীভাবে এটা। এবং যে প্রবাসী ভাই আপনাকে বোঝাচ্ছে ওনার ইনকাম কত, সেটা কিন্তু আপনাকে কখনো উনি দেখাবে না। কিন্তু 6 মাস বা 1 বছর বাদ একজন লোক যে 5,000 রিংগিতে ইনকাম হয়েছে, ওইটাই কিন্তু সবাই শেয়ার করবে বা ওইটাই সবাইকে দেখাবে। এটা আসলে কীভাবে সেটা আমি আপনাদেরকে যদি বোঝাই, মাসের শুরুতে দেখবেন একজন প্রবাসী উনি টুথপেস্ট নেবে 5টা এবং সাবান নেবে 10টা, এরকম কিছু প্রোডাক্ট নেবে যে প্রোডাক্টগুলোর মূল্য কিন্তু অনেক বেশি। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, একটা টুথপেস্ট আমার নিজের ব্যবহার করতে লাগে 2 মাস, তাহলে একসঙ্গে 5টা টুথপেস্ট নেওয়ার দরকারটা কী এবং একসঙ্গে 5টা সাবান নেওয়ার দরকারটা কী? ঠিক আছে, তো এখানে কথাটা হচ্ছে এটা, যখন আপনি এখানে একটা ডিএক্সন কোম্পানির মধ্যে একটা ফিবি একটা পয়েন্টের একটা হিসাব আছে, আপনি যখন 100 পয়েন্টের প্রোডাক্ট নেবেন তখন আপনাকে কোম্পানি কিছু বোনাস দেবে। যখন আপনি তো প্রোডাক্টগুলো নেওয়ার সময় যদি আপনার কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাউকে যদি এই প্রোডাক্টগুলো যদি ব্যবহার করাতে পারেন, তাহলে সেখান থেকে কিন্তু কোম্পানি আপনাকে কিছু বোনাস দেবে। এটাই হচ্ছে কোম্পানির সিস্টেম। যে সকল ভাইয়েরা বলে ডিএক্সএন কোম্পানির থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব, এটিগুলো হচ্ছে ভুয়া। এবং আপনাদেরকে যদি এরকম কেউ যদি অফার দিয়ে থাকে, তাহলে শুধু আপনি ওনাকে একটা প্রশ্ন করবেন, ওই যে লোকটা আপনাকে এই একটা অফার দিচ্ছে ওই লোকের এই মাসের ইনকামটা কত সেটা আপনি একটু দেখে নেবেন, এবং উনি কত টাকার প্রোডাক্ট নিছে সেটাও আপনি জিজ্ঞেস করবেন, এবং ওনার বোনাস কত এসেছে সেটা আপনি যদি জিজ্ঞেস করেন, তাহলে ওই লোক আপনাকে এরকম প্রস্তাব আর জীবনেও দিবেন। তো সকল প্রবাসী ভাইদেরকে আমি একটাই সতর্ক করতে চাই, সেটা হচ্ছে কম কাজ করে বেশ লাভের আশা আপনারা করবেন না, তখন কিন্তু আপনারা প্রতারিত হবেন। এটা চেষ্টা করবেন যতটুকু কাজ করবেন ততটুকু যদি আপনাদের ইনকাম হয় তাহলে ওই কাজের মধ্যে আপনারা করতে পারবেন, এরকম কাজ করলেও কিন্তু আপনাদের ইনকামের কোনো আপনাদের যে ইনকামগুলো হবে ওগুলো জীবনেও মিস যাবে না। তো সম্মানিত প্রবাসী ভাই বোনেরা, আপনাদেরকে সতর্ক করার জন্য আমার আজকের এই ভিডিওটা। অবশ্যই আপনারা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন, এবং সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।